একটু আগে একটা গোপন সূত্রে যে খবর পেলাম, সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। পুলিশের একটা গোপন সূত্র, আমার সঙ্গে যোগাযোগ আছে অনেকেরই, পুলিশ বাহিনীতেও উচ্চ পদেও ভালো লোক কাজ করেন মাঝারি ধর র্যাঙ্ক গুলোতে, তাদেরই একজনের পাঠানো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এটা যতদিন পর্যন্ত সঠিক কোনো তথ্য বার হবে না বা সঠিক কোনো তদন্ত করা হবে না, ততদিন পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে কি ঘটেছে সেটা বোঝা বড় কঠিন হয়ে যাবে। তবে কয়েকটা বিষয়ে কয়েকটা প্রশ্নর কোনো উত্তর না পাওয়াতে এটা এখনো পর্যন্ত সবাই হত্যা বলে ধরে নিয়েছেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হাসপাতাল ক্লিন করা হয়েছে সেটা সবাই ধরে নিয়েছেন। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও দেখতেছি, যে ভিডিওতে তিনি বলতেছেন যে তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছেন, তারা বলতেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছেন। কেন জিজ্ঞেস করলে তিনি বলেন যে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবই একমাত্র লোক ছিল যাকে দিয়ে আগামী রাজনীতিটা সফল হওয়া যাবে সে বিষয়টা। অর্থাৎ ভারত আমেরিকার সাথে যে সংযোগটা আছে এটা একটু ডিভাইড হয়ে গিয়েছে। আমেরিকাকে ভারত বোঝাতে চেয়েছে যে ঢাকাতে জামাতকে স্পেস দিলে রাজনীতি করার, আগামী ঢাকাটা হবে মৌলাবাদ। এখন জামাত যদি বাংলাদেশে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারে তাহলে এখানে আর কোনো দল আগামী 10 বছর, যদি 10 বছর লাগবে না, যদি 2-3টা বছর সক্রিয়ভাবে কাজ করতে পারে তাহলে আগামী নির্বাচন জামাতকে ঠেকানোর ক্ষমতা কারো হবে বলে আমি জানি না। তো ইন্ডিয়া যেটা করেছেন, সাঈদী সাহেবকে যদি মেরে ফেলা যায় তাহলে অবশ্যই জামাতের সাঈদী সাহেবের হাজার হাজার ভক্ত, সেটা আপনারা ইতিমধ্যেই জানেন, তাহলে তারা রাজপথে ফুটে উঠবে এবং পরিকল্পিতভাবে কিছু ভাঙচুর হবে। এটা তো আমেরিকাকে বুঝাইতে পারবে যে দেখেন একজন মৌলবাদীর জন্য, একজন রাজাকারের জন্য তাদের অবস্থান কোথায়। তো এটা তো আল্লাহর অশেষ সহমত হয় নাই, হতে পারতো, তো সবকিছু ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ। তো যে মানুষটা ভিডিও করেছেন, পুলিশের সাথে যোগাযোগ করেছেন, পুলিশ সাঈদী সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা তিনি বলে দিয়েছেন, সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাতে চাই, তাহলে না হলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেরি না করে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা একটু দেখে আসতে চাই, চলুন। একটু আগে একটা গোপন সূত্রে যে খবর পেলাম সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। পুলিশের একটা গোপন সূত্র, আমার সঙ্গে যোগাযোগ আছে অনেকেরই, পুলিশ বাহিনীতেও উচ্চ পদেও ভালো লোক কাজ করেন মাঝারি ধর র্যাঙ্ক গুলোতে, তাদেরই একজনের পাঠানো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই, সাঈদীকে যে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, পিজি হাসপাতালে এনে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারটা এখন প্রমাণিত, পুলিশও তাই বলছে এবং তার কারণ তা আমাকে জানিয়েছে। কারণটা হচ্ছে পুলিশ এক কথায় সাঈদীকে হত্যা করে এখন দেশে একটা পুরাট ইসলামী একটা আন্দোলন, যেটাকে ইসলামী সন্ত্রাস বা ইসলামী জঙ্গিবাদ ইত্যাদি নাম দিয়ে হাসিনা বাংলাদেশিদের এবং বিশ্ববাসীর দৃষ্টি তার টলটলায়মান শাসনের বিরুদ্ধে যে আন্দোলন সেখান থেকে অন্যত্র সরিয়ে দেবার একটা
ষড়যন্ত্র করছিল। হাসিনা মরে করেছিল সাঈদীকে মেরে ফেললে সাঈদীর সমর্থকেরা এবং সারা দেশের ইসলামী মতাদর্শে বিশ্বাসী মুসলমানেরা রাস্তায় নামবে, তারা হাঙ্গামা করবে, তারা সন্ত্রাস করবে, ভাঙাচোড়া করবে, রায়ট করবে। সুতরাং ওটাকে দেখিয়ে হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যারা যারা হাসিনার সরকারকে স্বৈরাচারী বলে সরাতে চাচ্ছে, অপসরণ করতে চাচ্ছে, তাদের হাসিনা বলবে যে দেখো আমি চলে গেলে এই ইসলামী জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠবে এবং তারা বাংলাদেশকে আর একটা আফগানিস্তান বানিয়ে দেবে। হাসিনার এই ধরনের ধারণা ভুল হতো না যদি না এটা আজ থেকে 10 বছর আগে এই ধরনের একটা ঘটনা ঘটানো যেত। আপনারা জানেন বিশ্বব্যাপী তথাকথিত ইসলামী এক্সট্রিমিজম, তথাকথিত ইসলামী সন্ত্রাসের নামে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ওয়ার অ্যান্ড টেরর করছিল, তারই সূত্র ধরে কিন্তু 2006 সালে তারা খালেদা জিয়ার সরকারকে অপসারণ করার সমস্ত আটঘাট ভেঙে বেঁধে একটা পরিকল্পনা করল এবং খালেদাকে ক্ষমতাচ্যুত করল। 2004 সাল থেকেই তারা বাংলাদেশে বিভিন্ন জঙ্গি জেএমবি হুজি ইত্যাদি দিয়ে সারা দেশে একটা নৈরাজ্যের সৃষ্টি করল, হাসিনার বিরুদ্ধে গ্রেনেড হামলা করালো, যদিও এটা উলফার সংশ্লিষ্টতা ছিল বলে অনেকে মনে করেন। যাই হোক, সুপরিকল্পিতভাবে দেশে একটা অস্থির অবস্থার সৃষ্টি করে খালেদাকে সরানো হলো। তখন বিশ্বব্যাপী আমেরিকার, ব্রিটেনের এবং পশ্চিমা জগতের এজেন্ডা ছিল ইসলামী টেরোরিজমকে প্রতিহত করো। সিরিয়া, ইরাক এবং লিবিয়া, বাংলাদেশ, পাকিস্তান সর্বত্রই তারা ইসলামিস্ট টেরোরিজমের সন্ত্রাসবাদের উন্মেষ ঘটছে এই অজুহাতে তারা হস্তক্ষেপ করত এবং রেজিম চেঞ্জ করে যাচ্ছিল। আপনাদের মনে আছে হাসিনা মনে করেছিল 2013 সালে যখন সাঈদীর বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো, ওই স্কাইপ কেলেঙ্কারি এবং সুকরঞ্জন বালিক অপসারণ তাকে অপহৃত করে সরিয়ে দেওয়ার পরেও নির্লজ্জের মতো হাসিনার যে ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল অত্যন্ত জঘন্যভাবে অবৈধভাবে এই যে জঙ্গি নামে কয়েকজনকে ফাঁসি দিল এবং দিলওয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। যেদিন সাঈদীর কারাদেশ কারাবাস আদালত কর্তৃক, তথাকথিত আদালত কর্তৃক যেদিন রায় দেয়া হলো আপনাদের মনে আছে, সেদিন এবং তার পরপর ওই সময়টাতে বগুড়া, সাতক্ষীরা, বৃহত্তর নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের সমর্থকেরা আন্দোলন করলো, ভাঙচুর করলো এবং পুলিশ গুলি করে 100 জনের উপর ইসলামী আন্দোলনকারীদের হত্যা করেছিল। হাসিনা মনে করেছিল এবার তো তাকে মেরেই ফেলা হোক, দেখা যাক কোন দিকে যায়, নিশ্চয়ই এবারও ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে, জামাতে ইসলামী হামলা করবে এবং সন্ত্রাসের সৃষ্টি করবে, তাহলে হাসিনা সুযোগ পাবে দেশে একটা জরুরি অবস্থা চালু করে নির্বাচন স্থগিত করা এবং সারা বিশ্বের অ্যাটেনশন বাংলাদেশের দিকে নিয়ে আসা যে দেখো এখানে আবার আল কায়দা, আইসিস আবার মাথা চাড়া দিয়ে উঠছে। অশিক্ষা হলে যা হয়, অশিক্ষিত হাসিনা বুঝতে পারেনি পৃথিবীব্যাপী গ্লোবাল যে এখন পলিটিক্স, পাশ্চাত্য জগতের পলিটিক্স হচ্ছে এখন ভিন্ন কার্ডে তারা খেলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন খেলছে গণতন্ত্র, মানবাধিকার ও দুর্নীতি দমন, মানবাধিকার রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি দমন করা হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জগতের এজেন্ডা।
যেটাকে বলে না শীতকালে গরমকালের ওয়াজ বা গরমের দিন শীতকালের ওয়াজ করা, তো এখন ওইটাই হয়ে গেছে হাসিনার বিপদ। ভুল সময়ে সে ভুল ওয়াজ করতে শুরু করলো, ভাবলো এটা বললেই হাসিনাকে সাইদিকে মেরে ফেললেই তো আবার সেই 2013 মতো জ্বালাও পোড়াও আন্দোলন হবে, আমরা ইসলামী জঙ্গি দমনের নামে আর কিছুদিনের জন্য আবার ক্ষমতায় অধিষ্ঠিত হব। সে আশায় গুড়ে বালি, সেটা হলো না। এবং আপনারা লক্ষ্য করেছেন কদিন আগেই দেখেন সুনামগঞ্জে কতগুলো জায়গাতে তারা জঙ্গি আবিষ্কার করলো, একজন মহিলা সহ কয়েকজনকে গ্রেপ্তার করলো, বললো এরা সব ইসলামিক স্টেট, এদের জঙ্গি, এদের আস্তানা রয়েছে, তারা ষড়যন্ত্র করছিল। রেস্টুরেন্টে খেতে গেলেও নাকি তারা ষড়যন্ত্র করছিল বলে তাদের গ্রেপ্তার করা হয়। চিটাগাঙে কয়েকদিন আগে চট্টগ্রামে কি হলো, চারজন তথাকথিত ইসলামিক সন্ত্রাসী র‍্যাবের কাছে আত্মসমর্পণ করলো। এদের বলা হলো যে এরা সব এই যে কুচি চীন গ্রুপ KNF এর দ্বারা ট্রেনিং প্রাপ্ত টেরোরিস্ট, এরা আর উপায় না পেয়ে এরা র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। এ ঘটনাটা সুনামগঞ্জের আগে, সুনামগঞ্জ চট্টগ্রাম, এবং অবশেষে হচ্ছে লেটেস্ট স্টান্ট হচ্ছে সাইদিকে জেলখানা থেকে বিনা এক্সকিউজে বিনা কারণে পিজি হাসপাতালে নিয়ে এসে হত্যা করা। বলা হলো সাইদি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, তাই তাকে জরুরি অবস্থায় একেবারে ওখানে নিয়ে আসা হলো, এবং আপনারা জানেন সেখানে ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে হত্যা করলো। এ ব্যাপারটা নিয়ে আমি মনে করি জামাতে ইসলামী এবং বিএনপির আন্দোলনটাকে আরো তুঙ্গে তোলা উচিত। মৃত সাইদি জীবিত সাইদির চাইতে অধিক শক্তিশালী হওয়া উচিত, সেদিকটা আপনারা চিন্তা করে দেখেন। এবং সেজন্য আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আজ শুক্রবার এই সময় আপনারা একটা গায়েবী জানাজার আয়োজন করেন বাইতুল মোকাররমে, এবং সরকারের ভীত নাড়িয়ে দিন। সরকার একটার পর একটা ষড়যন্ত্র করছে, প্ল্যান করছে, কিন্তু কোরআনে আল্লাহ কি বলছেন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় প্ল্যানার, সবচেয়ে বড় প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আল্লাহ। সো হাসিনার এই প্ল্যান প্রোগ্রাম কিন্তু আবার ভেস্তে গেল, ভাবলো যে এই সাইদিকে মেরে ফেললেই রাস্তায় ইসলামী জনতা নামবে, লুটপাট করবে, আগুন জ্বালাবে, পুলিশের সঙ্গে মারামারি হবে, পুলিশ গুলি করে হত্যা করবে, তারা হয়তো দু চারজন পুলিশ হত্যা করবে, তখন তারা ওই অজুহাতে জরুরি আইন দিয়ে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন ইত্যাদি স্থগিত করে বন্ধ করে হাসিনা তার ক্ষমতা আবার পুনঃপ্রতিষ্ঠা করবে। সেটা কিন্তু হয়নি, ওই প্ল্যানটা মার খেয়েছে। সুতরাং এবার আপনারা প্ল্যান করুন, সাইদিকে হত্যা যে জন্য করা হয়েছে সেটা যেন বুমেরাং হয়ে আপনারা এটা হাসিনার কোর্টে নিয়ে যান, বল এখন হাসিনার কোর্টে নিয়ে গিয়ে খেলেন এবং হাসিনাকে গোল দিয়ে পর্যুদস্ত করেন। আপনাদের প্রতি আমি আবার আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আগাম অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই পুরোটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি আরো হাজার হাজার লোকের কাছে পৌঁছাতে পারি। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।